ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউবসেন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আমরা কিছু তো আমি মোটামুটি 4-5 দিন আগে সিডিপির একটা ক্লাস দিয়েছিলাম, মানে প্রশ্নগুলো সলিউশন দিয়েছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতে তোমাদের অনেকজনের অনেক মানে দ্বিমত উঠে আসে, কারো সহমত উঠে আসে। তো মোটামুটি আমি দেখি, দেখে দেখে যা বুঝতে পারি 2 থেকে 3টে বা 4টা মতো প্রশ্ন আছে যেটা ডাউটফুল, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। কেন আমি দিয়েছি সেটাও বলবো। দেখো ব্যাপারটা হচ্ছে, জানো তো প্রাইমারির যে অ্যান্সার কি প্রকাশ করবে তার মধ্যেও দেখবে কিছু কিছু জটিলতা থাকা যাবে, এবং সিডিপির এটা অংশ, ঠিক আছে? যে দেখো প্রত্যেকটা অঞ্চল ভাষা ভিত্তিতে সিডিপির বিভিন্ন তারতম্য হয়ে যায়। এক এক ইংলিশে হয়তো একরকম বোঝাচ্ছে, বাংলায় হয়তো আরেক রকম বোঝাচ্ছে, দুটো কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তো সেই দিক দিয়ে লক্ষ্য করলে কিন্তু এক এক রকমের দাঁড়া। তো আমি আজকে তোমাদেরকে কিছু প্রশ্ন, যেগুলো প্রশ্ন নিয়ে তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন ছিল, সেগুলো প্রশ্ন তুলে দেবো। কিছু আমি এক দুটো সেই মুহূর্তে মানে যেটা বলেছিলাম আমি সেটা ভালো করে যাচাই করে দেখলাম না তোমরাই ঠিক। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা স্টার্ট করি আমাদের সেশন, এবং ভালো করে বল প্রথমে বলবো, যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। WBCS রিলেটেড ব্যাচ চলছে, এবং WBCS রিলেটেড ক্লাস কিন্তু অনলাইনে আমাদের খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো প্রাথমিক স্তরে শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়, এই প্রশ্নটা নিয়ে অনেকজনের অনেক, আমি দিয়েছিলাম এ নম্বর অ্যান্সার, ঠিক আছে? এবং বড় কেউ কেউ বলছে সি, কেউ কেউ বলছে ডি। আচ্ছা তুমি বলো, সাধারণ থেকে বিশেষের দিকে কোনো একটা সাধারণ নীতি থেকে একটা বিশেষ নীতিতে যাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। যখন কোনো টিচার কোনো স্টুডেন্টকে পড়াবে তখন সে কি করবে? তখন তো সে প্রথমে জিনিসটার একটা সাধারণ জীবনের সাধারণ জিনিস হতে তার মাপকাঠি করবে, যে বলো তুমি জল খাও। আচ্ছা জল খাও, জল কেন খাও? তার কারণ জল আমাদের তৃষ্ণা মেটায়। আচ্ছা সাধারণ কনসেপ্ট, এটা শিশুরা বললো। অতএব জল আমাদের জীবন, এটা একটা বিশেষ কনসেপ্ট, তো সেটা তো দরকার, সেটা অপরিহার্য নীতি নয় কি করে? আর শিক্ষার্থীদের তাহলে জল যে, এবার দেখো জল সবাই জেনে গেল, জল আমাদের জীবন, জল জীবন। আচ্ছা জল কি নিয়ে তৈরি? তখন টিচার বলবে জল কি নিয়ে তৈরি? জল হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি, ঠিক আছে? তখন এই তত্ত্বটা প্রকাশ, এই তত্ত্বটা কে দিল? টিচার দিলে, এটাও তো গুরুত্বপূর্ণ তত্ত্ব। কিন্তু এইটা যখন পড়াবে তখন কিন্তু টিচার কখনোই দেখবে না যে স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালিটি তাদের মধ্যে কেমন কার ক্যাপাবিলিটি রয়েছে, যে প্রথম জনের খুব ভালো, দ্বিতীয় জনের খুব খারাপ, তৃতীয় জনের একটু বেশি, এ তো নয়। ফলে সেই রেসপেক্টে সে কিন্তু যখন ক্লাস মানে ক্লাসরুমে শিক্ষা দেবে ডেফিনেটলি সবাইকে একই শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। ফলে এখানে ব্যক্তি স্বাতন্ত্র বা ইন্ডিভিজুয়ালিজমটা কিন্তু খুব একটা প্রায়োরিটি দেওয়া হবে না। ফলে অ্যান্সার কিন্তু আমি এখনোই বলছি। এবার দেখো বি সি যারা বলছো, আমি বলি দেখো সিডিপির প্রশ্ন হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ইস্যু, তোমাদের অবজেকশন ট্র্যাকার দেবে, যদি এর মধ্যে কোনো অ্যান্সার দেয় তোমরা, যদি তোমাদের এটা দেয় কেউ কেউ যদি বলে যেটা সি নম্বরটা দিয়ে দিল, তা তুমি ভাবছো এ নম্বরে পড়বে না অবজেকশন ট্র্যাকার? পড়বেই, তার কারণ অপশন গুলো এরকম টাইপের, এবং সিডিপি তে এটা হয় স্বাভাবিক। এবার সিটেটেও এগুলো হয়, বাট সিটেটে যদি পরীক্ষার্থী কম থাকে তাই না, এগুলোকে নিয়ে কেউ মাথা খাটায় না। নিজের কোনটি পেডাগজির দিক থেকে শিখনের নিয়মিতভাবে দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়? আচ্ছা দেখো এইটা আমি একটু ভুল বলে ফেলেছিলাম, এইটা আমি এইটা বলেছিলাম, এইটা হবে না, ঠিক আছে? দলগত সহযোগিতা এটা কিন্তু খুব দরকার, অনুশীলন এবং পুনরুদ্রেক, এটা বলছে অ্যান্সার। ফলে সি নম্বর কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? 26-এ সি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা নিয়ে তুমি আমাকে বলেছো, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ তোমরা ঠিকই বলছো। এবার দেখো যখন কোনো পুরনো স্মৃতি নতুন শিক্ষণে বাধা দান করে তখন তাকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। এটা যদি আমি জানি না, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না, অনেকজন বলছে স্যার আমি নাকি এটা বলেছি, পূর্ববর্তী, পূর্ববর্তী যদি বলে থাকি তাহলে আমি হয়তো পড়াতে পড়াতে উঁচুকে বলে দিয়েছি। অ্যান্সার কিন্তু এ হবে, অ্যান্সার কিন্তু এ হবে, এবং অ্যান্সারই কিন্তু এটাই কিন্তু অ্যান্সার, এবং পারফেক্ট অ্যান্সার, ভালো করে মাথায় রেখে এটাই কিন্তু পারফেক্ট অ্যান্সার, খুব গুরুত্বপূর্ণ, এটা যেন ভুল না হয়। আচ্ছা দেখো এটা নিয়ে অনেকজন বলছে মিথস্ক্রিয়তা, কেউ বলছে সি। দেখো তুমি নেটে সার্চ করো, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লেখে নেটে সার্চ করো, তাহলে তোমার চলে আসবে প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে হাই বি মডেল। আমি এই দুটো প্রশ্ন ডাহা একটু ভুল দিয়ে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম এলাবোরেট করা, তো যাই হোক সেটা কিন্তু নয়। আমি জাস্ট বলছি 5D মডেলের কোন স্তরে শিক্ষক শিক্ষার্থীরা সক্রিয়তা অংশগ্রহণ করে, অনুমান করতে পারে, পাক প্রকল্প গঠন করতে পারে, এটা হচ্ছে এক্সপ্লোর করা, নিজেকে এক্সপ্লোর করতে হবে, ডি নম্বর হবে অ্যান্সার। অনেকজন কমেন্ট সেকশনে লিখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি যেহেতু প্রথমে বলেছিলাম এলাবোরেট করা,
অবশ্যই তাদেরকে তো ক্ষমা প্রার্থী, এটা কিন্তু অবশ্যই অন্বেষা হবে, 2 নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এই প্রশ্নটা নিয়ে লেটস লার্নের যে ম্যাম তিনি এই প্রশ্নটার উত্তর দেয় তোমার হচ্ছে এ নম্বর। আমি বলি এটা সিটেট এর প্রশ্ন, বিভিন্ন ইয়ারে এসেছে, যখন ডি নম্বরে জানো তো দেখবে তখন 2 আর 3 ছিল না, 1 2 3 বা তারপর মানে এখানে সম্ভবত অ্যান্সার ছিল তোমার 4 1 তোমার হচ্ছে 3, এরকম কিছু একটা ছিল, এমন ভাবেই ছিল, সব ক্ষেত্রেই 1 1 ছিল, ঠিক আছে, সব ক্ষেত্রেই। তুমি দেখবে আমি এক্সাক্ট বলতে পারছি না, ডি নম্বরে সিটেটের প্রশ্নে ডি নম্বরে এই অপশনটা ছিল না, ঠিক আছে, ডি নম্বরে এই অপশনটা ছিল না, এবং সেই তিনি যেহেতু সিটেট মানে পড়ান, ফলে তিনি প্রথম দেখা মাত্র এটা মেরে দিয়েছেন। কিন্তু দেখো বলছে টু রিফ্লেক্ট হিজ অ্যান ওন স্টেরিওটাইপ অ্যান্ড বিলিফ, নিজস্ব স্টেরিওটাইপ এবং বিলিফকে সে প্রতিফলিত করবে, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু দেখো শিক্ষক শিক্ষিকা নিজের বাধা ধরা বিশ্বাসকে প্রতিফলন ঘটাবে, এটা কতটা অগ্রাহ্য কথা। কারণ একটা একটা আমার বিশ্বাস, ধরো আমি আমি তোমাকে একটা কথা বলি, ধরো আমি বিশ্বাস করি যে শিব, বা আমরা বিশ্বাস করি যে শিব ঠাকুর আমার বিশ্বাসের সবচেয়ে, বা আমি যেহেতু হিন্দু ধর্মের লোক আমি শিব ঠাকুরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, তো আমার যে বিশ্বাস এখানে বাধা ধরা বিশ্বাস, আমার যে বিশ্বাস আমি ভগবানকে বিশ্বাস করি, তো আমি যে ক্লাসে পড়াতে যাচ্ছি সেখানে এই শিবের তত্ত্ব যদি আমি বলি দেখো জীবনে এরকম হওয়া উচিত, ওরকম করে চলা উচিত, তাহলে এখানে কি বলেছে, সাধারণত আসে সাংস্কৃতিক ধর্ম আর্থিক অবস্থা বর্ণ প্রথা সামাজিক অবস্থা থেকে, তো ধর্মের মধ্যে আমি কেমন করে নিজের ধর্মকে প্রতিফলিত করতে পারি, যেখানে আমার শিক্ষার্থী হিসেবে কেউ হিন্দু আছে, কেউ মুসলিম আছে, কেউ শিখ আছে, কেউ পার্সিয়ান আছে, কেউ জৈন আছে, বৌদ্ধ আছে, আমি কেমন করে আমার আমি সেখানে নিরপেক্ষ থাকবো, ফলে এটা কোনোদিন হবে না। এটা কিন্তু আমি বারবার বলছি সিটেটের প্রশ্নতে কিন্তু ডি নম্বর অপশনটা কিন্তু ছিল না, যেহেতু 1 নম্বর সব ক্ষেত্রেই ছিল, 1 নম্বর অপশনটা সব ক্ষেত্রেই ছিল, ফলে আমরা কিন্তু এ নম্বরটা সেই জায়গায় কিন্তু অ্যাটাচ করেছি, ফলে এখানে কিন্তু 2 আর 3ই হবে, ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু ভুল হবে। এই 4টে প্রশ্ন নিয়ে প্রচুর কমেন্ট এসছে এবং আমি কমেন্ট গুলো দেখেছি, আমার আমি তোমাদের প্রশ্নটা নিয়ে তোমাদের চিন্তাভাবনা নিয়ে আমি সত্যি ওয়াকিবহাল করেছি, যে আমি চারিদিক থেকে বিভিন্ন বই পুস্তক কথাবার্তা বলেছি এবং বুঝে যেটুকু বুঝতে পারলাম যে না যেটা আমার রেকটিফাই করা দরকার আমার করে নেওয়া উচিত, কারণ প্রচুর ছেলে পেলে ভিডিওটা দেখছে, তাদের কাছে ভুল ইনফরমেশন আমি কখনোই পাঠাতে চাই না। দেখো আমি শুধু নয়, আমি বারবার বলছি যারা যারা বলছো চ্যানেল ভুল ভাল দিচ্ছে দিতে পারছে, তুমি দেখবে প্রাইমারি বোর্ড অনেক ভুল দেবে, দেবেই, কারণ সিডিপি এমন একটা সেকশন, কারণ দেখো আমাদের রাজ্যের যে সমস্ত বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট তারা যে উত্তরপত্র দিয়েছে, আর প্রাইমারিতে যারা উত্তরপত্র সিলেকশন করবে তারাও কিন্তু অলরেডি ওই বড় বড় ইনস্টিটিউট উত্তরপত্র দেখেছে, দেখেছেই গ্যারান্টি, তো তাদের মনের মধ্যে এরকম ডাউট কিন্তু চলে এসেছে এবং তারা কিন্তু অলরেডি জেনে গেছে যে এটার এটা হতে পারে, এটার ওটা হতে পারে, ফলে মনে রাখবে যারা যারা বিএড বিএড কলেজের গভর্নমেন্ট বিএড কলেজের প্রফেসর তারাই তো কোশ্চেনটা করছে, তারা এক্সপার্ট সাবজেক্ট এক্সপার্ট সিডিপি সাবজেক্ট এক্সপার্ট তারা তো করছে, তো তারা কিন্তু অলরেডি জেনে গেছে মার্কেটে কি চলছে, তো তারাও কিন্তু ডাউটের মধ্যে পড়ে যাবে যে এই কোশ্চেনের অ্যাকিউরেট অ্যান্সার কি, এবং এই পরিপ্রেক্ষিতে প্রতি বছরই কিন্তু প্রাইমারি বোর্ডের কোনো না কোনো প্রশ্ন 2-3টা সিডিপি দুটো উত্তর কিন্তু দুটো উত্তর কি ভ্যালিড দেওয়া হয়েছে, এবং তাই নিয়ে পরবর্তীতে দেখে তাদের চাকরিও দেওয়া হয়েছে, তো তোমাদের কাছে সব অপশন থাকবে, মনে রাখো তুমি যেটা বলছো এটা হবে ওটা হবে না, ওইটা যদি অ্যান্সার দেয় যেটা হবে না বলছো তার পরিপ্রেক্ষিতে আবার কেউ অবজেকশন ট্র্যাকার মারবে, তো অবজেক্ট মানে সেই ব্যবস্থা তোমাদের করবে, ফলে সেটা আমাদেরকে যেমন ভাবতে বাধ্য করছে তেমন প্রাইমারি পর্ষদকেও ভাবতে বাধ্য করবে, এবং এটাই সাধারণ ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক আশা করছি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার করে দিলাম, আর তো ভুল নেই, আর ইভিএস নিয়ে কারো কোনো ডাউট নেই, আর তারপর ইংলিশ নিয়েও কারো কোনো ডাউট নেই, আর বাংলা নিয়েও কারো কোনো ডাউট নেই, মোটামুটি যারা এখন কিছু কিছু ছেলে পেলে আছে যারা বলছে আমি শুনতে পাচ্ছি, কিন্তু তারা তাদের কথাবার্তা বা তাদের ভাবমূর্তি বা খুব একটা মানে এক্সাক্ট লাগছে না, কিন্তু এখানে যারা যারা বলেছে প্রত্যেককে ধন্যবাদ, আর প্রথমে একটু ভুল দেওয়ার জন্য অবশ্যই ক্ষমা চাইছি, আর ডেফিনেটলি আমি তোমাদের একটা কথাই বলবো যে প্রাইমারি বোর্ডের যে আনসার কি যাই দিক না কেন সেটাই কিন্তু ভ্যালিড, ঠিক আছে, ও কেস করে ওটা চেঞ্জ করতে করতে সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তো যাই হোক আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।